भादू लाइन लाइन लाइ भादू लाइन लाइन लाइ पैसा दू आना किने खाबे 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 मिचरीर दाना भादू लाइन लाइन लाइ पैसा दू आना किने खाबे मिचरीर दाना ना 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 ओपर पराजे ओ भादू नम पराजे ओ পারাতে সতিন আছে পান দিলে পান খেয়ো না ভাতু লাই 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 পয়সা দুয়ান না কিনে খাবি মিছরির দানা না 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 আজ মলে যে সবজি কিনবার দিনাজপুরে যায় ফরিদপুরে যায় মানিকগঞ্জে যায় চাঁদপুরে যায় তোমার কোন কোন হানে লয়ে যাবার চাইছিল কালো বাবুর চিত্ত ঝামেলা আছে খাসি বিরি না খাসি 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 এটা খাসি ছিল না দেবে তে গরু আছে না ওটা কুত্তা হ্যাঁ তো বাইঙ্গে পড়ো না ভাই মনের মধ্যে সাহস রাখো আল্লাহরে ডাকো সব কিছু ঠিক হয়ে যাবে গা ঠিক কেন বাবা আসলে আমি বুঝি নাই কে যে একটা অসহায় মাইয়া মানুষ তার স্বামীরে বাঁচানোর লিগা কত কষ্ট কইরা কত হান থেকে টাকা পয়সার ব্যবস্থা করতেছে রুম করে যদি খেজুর খাওয়ান যায় তাহলে কি ঠিকঠাক মতো হবে ওই তো পারে হ্যাঁ মেবি I'm not sure ওই তো পারে চল চল একটা জায়গায় যাই আরে বলো ভাইয়া রে নাইস টু মিট ইউ अगेन হ্যাঁ থ্যাংক ইউ কি উপদি আসলে মানে এখন মনে হচ্ছে ঢাকা শহর অনেক ডেভেলপ করেছে অনেক ফাঁকা মানে খুব তাড়াতাড়ি কাকরাল থেকে চলে আসা হয়েছে নাকি আসলে কোনো যানজট নেই এত তাড়াতাড়ি যাওয়া হলো এত তাড়াতাড়ি আসা হলো না কাকরালে আমি যেতামই কিন্তু প্ল্যানটা আসলে পরে চেঞ্জ হয়েছে মানে ঠিক বুঝতে পারছি না তুমি কাকরাল যেতে মানে মানে কি যে মানে কোনো চাকরির খোঁজে নাকি মানে আমি কোনো দোষ করেছি মানে আমি এত সুন্দর অফিস পয়েন্ট নিয়েছি কি জন্য কাকরাল তোমার অফিস করার জন্য নাকি না স্যার আমি চাকরির জন্য কেন যাব আমাদের ফ্রেন্ডের সাথে দেখা করার কথা ছিল ও তাই বলো মানে আমার এতে ভুতে তো ছ্যাত করে উঠেছে এত তাড়াতাড়ি ছ্যাত করলে হবে ছ্যাত করার সময় তো অনেক পার হয়ে গেছে আবার আরো সামনে আছে যাই হোক যুগল ভাই আপনার কাছে আসলে এসেছিলাম আমি একজনের সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য হ্যাঁ বলুন 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 কার সাথে হ্যাঁ যে ও ওর নাম হচ্ছে খাইরুল ও দুবাই থাকতো বাকিটা আমি আমি হই হ্যাঁ 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 আমি খে 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 হ্যাঁ আমি কে বলুন তো আমি খে 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 আর সেটা তো বলছি কে আপনি টিপুল খে 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 আমি টিপুল খে মানে এটা অর্থটা ঠিক বুঝতে পারছি আচ্ছা এক কেতে খাইরুল দুই কেতে খেজুর তিন কেতে কান খাইরুল খেজুর কান মাই নেম ইজ খাইরুল খেজুর খান আমি দুবাই থাকি এবং দুবাই থেকে আমি খেজুরের ব্যবসা করি ভাই আগে খেজুর খাও আকল তোমার শুননা খেজুর খাওয়া শুনন আগে খেজুর খাই বাদে কথা কই ম্যাডাম আপনি একটা খাই একটা খেজুর খাই তুমি আমার হ্যাঁ না ওই সিনেমার পোস্টারের নাম হ্যাঁ এটা খেজুর খান আচ্ছা আমার মনে হয় যে খেজুরের আলোচনা বাদ দিয়ে তুমি আমার বাদ দিয়ে যে আলোচনা আসা হয়েছে সেই আলোচনাটা কর খেজুর খাইলে কিন্তু আপনার গ্লামার আরও বাইয়া ফুললো পুষ্টিকর খাবার তো গ্লামার থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা ঠিক আছে আর একটা হবে অফকোর্স আপনার আমার ভালো লাগে উনি চেয়ে খাচ্ছে আই লাভ হিম আচ্ছা ঠিক আছে যে কাজ এসছে সেই কাজটা বলো না কি কি কাজ এসেছে আমার কাছে ভাই সাহেব আমি তো হিরো হব মানে আমি ফিল্ম ফিল্ম করবো আমার আখামা ওখানো আছে আমি আজকে চাইলে আজকে দুবাই চলে যেতে পারি কিন্তু আমি হিরো যাচ্ছেন না কেন আমি হিরো হব আমি লায়ক হব লায়ক বেশি পড়ে গিয়েছে আটটা দিতে আপনি আপনাদের আচ্ছা তো হিরো হওয়ার জন্য আমি মনে করো কাজ যে যে ধরনের প্রিপারেশন নিয়েছি তার জন্য ফাস্ট ফুড আমার কাছে থাকে না এখন আমি তো নাচ শিখতেছি আমি নাচ ভিডিও করছি আপনার হিরো হবে না জি আমি নাচ প্র্যাকটিস করতেছি এবং একটা চমৎকার নাচ শিখেছি যেটা বাংলা সিনেমায় এই জগতে এই প্রথম কোনো নাচ ভাইয়া কই হিট করবে এই নাচ মামা তাকা চিকা তা চিকা তা চিকা তা চিকা তা চিকা এইটা আমি আমি দেখতে পারি আই আই মাস্ট শো ইউ আই শো ইউ
আমি বার করি একটু চাষ আমি নেট চালাইয়া আপনার এই নাচ নাচে আমি দেখাই উত্তেজক মনে করো উত্তেজক করে দিল কারণ আমার অসুবিধা হচ্ছে এখানে হয়ে যাবে চেহারা তার খুব হিরোইক ছিল কিন্তু ওনার অভিনয়ের যোগ্যতায় তারপরে যে এখন যে কাজ করে টেলিভিশনে মোশাররফ করিম তার চেহারা তো অতটা সুন্দর না, রসগোল্লার মতো না, কিন্তু আবার সে তো অনেক ভালো অভিনয় করছে, আবার রসগোল্লার মতো অনেক হিরোরা আছে সবসময় চুলি ঠিক করে, তারা তো অভিনয় জানে না আমার মনে হয় সেটা করলে পারবে। আমি একটা জিনিস আমি দেখেছি, সে যেমন করে এরকম করে পাশাটা দুলিয়েছে না, এটা আমার মনে হচ্ছে যে একশোটা একশো পেয়ে গিয়েছে। আমাদের তো অনেক ডাবার আছে, সেখান থেকে একটা ডাবার নিয়ে মানে যে ড্রাইভিং করে তাকে তো ডাবার বলে। আচ্ছা ঠিক আছে, ডাবারই বলে। আমি একটা কথা বলি, আপনার হাত দিয়ে তো অনেক সুপারস্টার এসছে, এই যে মান্না সাহেব, তারপরে যে পি সাহেব, সালমান সাহেব, ওনারা তো আপনার হাত দিয়ে বেরিয়েছে, তা আমার মনে হয় ওরকম ওনাকে একটু বের করে ফেলেন। কোনো বিষয় ওয়ান টু পেপার ওই টাকাটা কত পাচ্ছি, কত লাগবে সিনেমা বানাইতে আপনার, কত টাকার হাউ মেনি মাছ মানে পয়সা লাগবে ইন ইউর মেকিং ইন ইউর ফিল্ম, কত টাকা লাগবে আপনি আমাকে বলেন, আমি টাকা দিব। আমি 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 একটা কথা বলছি, আমি আসলে এখানে শখে করি তো, মানে আমার ওরকম টাকা পয়সার প্রয়োজন নেই, আমাকে 1 crore দিলেই হয়ে যাবে, আমি আমি কোনো রকম সেরে ফেলবো, আর যদি কিছু লাগে সেটা আমি নিজে খরচ করি। 1 crore টাকা তো 1 crore আপনি যখন এজেন্ট, আপনি আমি কিন্তু ছেড়ে দেবো তাকে। আচ্ছা আমি মানুষ বানিয়েছি, আমার একটু জরুরি তারা আছে, আপনি বলেন। আমার এই ছবিতে একটা গান আপনার তাকতেই হবে, গানটা এরকম যে গানটা আমার এই সিনেমাতে আমার এই গানটা লাগবে, তুমি আমার হ্যাঁ আমার দিকে তাকিয়ে বলুন, কারণ এখানে প্রয়োজন। বাহ সুন্দর, তারপরে তুমি রান্নাঘরে কি করছো? রান্না করতে আইছিলাম। রান্না করছো মানে? অদ্ভুত তো, তুমি কেন রান্না করবে? মনসুর, কাজের বউ আসে নাই তো, ম্যাডামই বলছে রান্না করতে।
কাজের বউ কেন আসেনি? কাজের বউ আমার ফোন দিয়েছে, ফোন দিয়ে বললো সে নাকি অসুস্থ। কাজের বউ অসুস্থ দেখে ওকে রান্না করতে হবে কেন? বাইরে থেকে খাবার নিয়ে আসলো তো হতো। সেটা আমি ম্যাডামকে বলছিলাম। আফা, আমার তো কোনো অসুবিধা হইতেছে না, আর ভাবির তো আমিই কইছি আমি রাঁধু। তোমার কোনো সমস্যা হোক বা না হোক, তুমি রান্না করবে কেন? আশ্চর্য, দাঁড়ো ভাবির সাথে আমি বিষয়টা একটা কথা বলবো। ভাবি, ভাবি একটু এদিকে আসো তো, তুমি আমাকে বললেই তো হতো। রান্না বান্না করতু ভাবি, এটার মানে কি? মানে ও রান্না করে কেন, আর ও রান্না কেন করবে? আরে তাতে সমস্যা কি? এমন তো না যে ও রান্না করতে পারে না, আমরা বরং আজকে একটা ডিফারেন্ট স্বাদ পাবো। ডিফারেন্ট স্বাদ পাওয়ার জন্য তুমি একটা অসুস্থ মেয়েকে রান্না করতে বলবে? এটা কেমন ধরনের কথা হলো? ও আফা, আমার সমস্যা হইতেছে না তো। আচ্ছা, আমি ধরে নিলাম তোমার কোনো সমস্যা হচ্ছে না, তুমি অসুস্থও না, হ্যাঁ সব মানলাম। কিন্তু তুমি তো এই বাড়িতে একজন মেহমান, আর একজন মেহমান তাকে দিয়ে বাড়িতে রান্না করানো, এটা কি উচিত তুমি বলো? নবনী, ও নিজেই বললো রান্না করতে পারে, সেই জন্য বললাম। আর তাছাড়া তুমি তো জানো আমি রান্না করতে পারি না। ওর হাতের রান্না নাকি অনেক ভালো। অনেক ভালো হোক আর যাই হোক, তুমি রান্না করবে না, তুমি চলো আমার সাথে। সব অদ্ভুত কথা আমার ভালো লাগছে না, আসো। আফা আফা, বেশি আসো তো। ম্যাডাম, তাহলে এখন রান্না করবে কে? রান্না করবে কে, তুই কর। আমি জানতাম যে লাভ সেই কদুই, লাস্ট আমার গায়ে উড়ে এসে পড়বে। আপনি কিন্তু বেশি রাগ করতেছেন। আচ্ছা হয়েছে কি শুনেন, বুয়া তো আসে নাই, সেই জন্য ভাবি আমারে কইল যদি আমি একটু রান্না দিই, তাই রান্নাছিলাম। ও আফা, আমি একটু রান্নাটা শেষ করে আসি। না, তুমি চাইলেও সেই সুযোগ আর নেই। শোনো, একটু পরে আমার একটা ফ্রেন্ড আসবে, সে ডাক্তার, সে যদি এসে দেখে যে রোগী রান্নাঘরে রান্না করছে তাহলে কী ভাবে বলো তো? আবার ডাক্তার কেন? আরে বাবা, বললাম না আমার বন্ধু, ওকে আসতে বলেছি তোমার ব্যাপারে একটু পরামর্শ করা দরকার। তাই আপনাকে একটা কথা বলবো, আপনি মাইন্ড করবেন না তো? জি জি জি। কি বলছেন আপনি? একটা কেন, একশোটা কথা বলতে পারেন, বলেন, কোনো মাইন্ড করবো না। মানে আমরা যে প্রেম করতে চাচ্ছেন, আপনার বাজেট কত বলুন তো? বাজেট মানে কি চিন্তা করেছেন? আপনার কত লাগবে আপনি সেটা আমাকে বলেন না, কত টাকা হইলে আপনি ফিল্ম করতে পারেন? ধরুন 1 কোটি টাকা হলে মোটামুটি একটা ছবি আমি টেনে টনে বের করে আনতে পারবো। 1 কোটি টাকা ইনভেস্ট করলে মানে আমার প্রফিট কেমন ব্যাক করবে? প্রফিট মানে আমি তো প্রফিট ছাড়া কোনো কাজ করি না। ধরেন 1 কোটি টাকা যদি আপনি ইনভেস্ট করেন তাহলে 1 কোটি টাকাই প্রফিট হবে। 1 কোটি 1 কোটি রিটার্ন, হ্যাঁ মানে 2 কোটি টাকা হয়ে যাবে। আপনি নামি যাওকা ফিল্ম, হ্যাঁ ফিল্মে নামি যাওকা। আমার কাছে যে টাকা হন কেস আছে, হ্যাঁ এটা তো আমি দিতেছি, যদি শর্ট পড়ে যায় কোনো কারণবশত আমি দুবাই গিয়া আমার খাজুরের দোকান বেছিলাম, আগে ফিল্ম তারপরে ব্যবসা। ভালো চিন্তা করি ভাই সাহেব। একটা কথা আমি অনেকক্ষণ ধরে আমার মাথার মধ্যে ঘুরপাক্কা আর কি, কোন সুযোগে জিজ্ঞাসা করবো এটা পাইতেছি, এটা জিজ্ঞাসা আমি একটা জিজ্ঞাসা করি, আপনি মাইন্ড করবেন না তো? না না না, কি বলুন তো দেখি। আপনার বাড়ি কি তা কলকাতা নাকি? কলকাতার মাঝে কিন্তু একটা কলকাতা কলকাতা ব্যাপার আছে। একটা চমৎকার প্রশ্ন করেছেন আপনি, সবাই যেটা করে সেজন্য হাসলো, যেটা যে না 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 আমার এখানেই বাড়ি, তবে আমি বলছি কি আমি কলকাতায় যাতায়াত করি, যদি প্রয়োজন আর ছবি করবো চিন্তা করেছিলাম তো, এখনও করছি। তাছাড়া এদেশের ছবিতে এখন মার্কেট পাচ্ছে না, তো ভবিষ্যতের চিন্তা যদি ওখানে গিয়ে ছবি করি, আমার এখন নাম আছে জুবলুল, ওখানে গিয়ে জগদীশ বানিয়ে ছবি করা শুরু করতে পারি, মানে বিভিন্ন রকম কায়দা করার চেষ্টা। আচ্ছা এই ফেরুল জি, আপনার আমি তুমি করে বলি, তো তুমি নায়ক হতে যাচ্ছ, পুলক ভাই তো চলে গেছে, ভালোই হলো, আমরা ব্যবসায়িক আলোচনাটা সেরে ফেলি নাকি? আলোচনা নাই, আপনি প্রয়োজন বোধে সমালোচনা করেন, টকশো করেন, যা খুশি তা করেন, কিন্তু সময় কিন্তু আমার আমার হাতে 1 মাস। হ্যাঁ মানে তোমাকে ক্যান্সার হয়েছে নাকি? না না, এটা কিছু না, আমি একজনকে চ্যালেঞ্জ দিয়ে এসেছি, চ্যালেঞ্জ তুলে দিয়েছি তাকে, আমি 1 মাস সময়ের মধ্যে হিরো হয়ে প্রমাণ করে দেবো আমি খাইরুল খাজুর খানকে। আহ
আলোচনার আমাদের আলোচনা কোথায় তো গ্লামারই আপনি গ্লামার চলে গেলে কি কোথা থাকে আছে আপনি বুঝে থাকলো চোখের তো একটা শান্তি আছে আছে দেখার আচ্ছা যাই হোক আচ্ছা খেরো তুমি কী ধরনের ছবি করতে চাচ্ছ অ্যাকশন কমার্শিয়াল নাকি ওই কলকাতায় যে আর্ট ফিল্ম হয় ও ধরনের আর্ট ফিল্ম ফিল্ম এটা আমার ভালো লাগে না আর্ট ফিল্মের সমস্যা কী তা জানো নি দেখতে 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 আমার দর্শক ঘুমাই যায় তবে এটা ইন্টারেস্টিং বিষয় আছে অনু হ্যাঁ বা একা তারাই আসতো মনে করো অন্যরকম হয় আর কি হ্যাঁ তুমি আমার পিতা মাতার আমানত এরকম ধরনের ছবি রোমান্টিক ছবি বানাইতে পারেন কিন্তু আমার সাথে রোমান্টিক বিষয়টা অত্যন্ত দায় আর কি ঠিক আছে সেটা করব এখন টাকা পয়সার কথা তো আলাপ হলো এই 1 কোটি আচ্ছা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি এর মধ্যে তুমি নোট করছো তো খায়রুল আমাদের কনসেন্ট্রেশন করো তুমি এবার বলো তো মিটিংটা জমবে না আচ্ছা বাই দ্য ওয়ে আমি যেটা জিজ্ঞেস করতে চাইছি সেটা হচ্ছে যে ওই ডিরেক্টর কাকে করবে তুমি মনস্থির করেছো চশমা আপনি বসছো চশমা ঘুরিয়েও দেখতে চাই না আমার চোখে চশমা নাই ডিরেক্টর তো আমার সামনে বসা মানে কার কথা বলছো আপনি চশমা ঘুরে হ্যাঁ পৃথিবীটা আপনি দেখতেছি এত সুন্দর গোল গোল চশমা ঘুরেছেন আমার চোখে কিন্তু চশমা নেই আমি দেখতেছি ডিরেক্টরকে হ্যাঁ কে ডিরেক্টর বলো তো আপনি আমার এই সিনেমার ডিরেকশন দিবেন আপনি আপনি ডিরেক্টর মানে এই এটা কোনো কথা নয় আমি ডিরেকশন কিছু বুঝি আপনি পারবেন রুমদি মানে দেখো না কি বলছে মানে আমি তো কিছুই বুঝতে পারছি না তুমি কিছু বুঝতে পারছো আমি কিছুই বুঝতে পারছি না আসলে তো কিছুই বুঝতে পারো না আমি 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 কী করবো শোনো তো যেটা ফিল্ম দেখো সব কিছু তুমি বুঝতে পারবে বুঝতে পারছো হ্যাঁ নেই আচ্ছা টাকা পয়সা আলাপ তো হলো নাকি মানে 1 কোটি ডিরেক্টর তো হয়ে গেল আমি জি তারপরে বাজেটও হয়ে গেল বাজেট 1 কোটি 1 কোটি আর নায়ক হচ্ছে তুমি কে 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 এখন আমার যেটা চিন্তা সবচেয়ে যেটা চিন্তা সেটা হচ্ছে যে একটা গ্ল্যামারাস নায়িকা দরকার কাকে নেওয়া যায় বলো তো দেখিনি আপনি আপনি চশমা ঘুরিয়া নানি আপনি কোথায় জানেন একটা অন্ধকার জগতে আছেন কেন নায়িকা আপনার চোখের সামনে আপনার আমার পাশে বসে আপনি দেখতে নাই এই যে নায়িকা সে হবে আমার সিনেমার নায়িকা এবং পাই না নাম লিখে নিজের নাম লিখে এক্সকিউজ মি আমি আমি নায়িকা হতে চাই না নায়িকা আচ্ছা তাহলে নায়িকার ওই যে ভাই বই আমি অ্যাক্টিং ই করতে চাই না আপনি বুঝতে পারছেন কেন এত সুন্দর চেহারা নিয়ে অভিনয় না করার কি আছে এতো নাই আমার দিকে কথা বলো তুমি ওদিকে তাকাবে যেন যে তুমি যেমন নায়ক করতে চাচ্ছ সে করতে চাচ্ছে না নায়িকা এটা তো তার ব্যাপার সে আমার সেক্রেটারি আচ্ছা আচ্ছা আমাকে তাকে কেন এরকম করছো বলো আচ্ছা অসুবিধা নেই তো সমস্যা নেই তাহলে আপনি আপনার তো কলকাতায় তো আপনার কানেকশন আছে কলকাতার কানেকশন আছে না কলকাতা থেকে এখন সবচেয়ে সুপারহিট যে আর কি চলতেছে আমার খুব পছন্দের আমার খুব ফেভারিট আপনি কলকাতার থেকে সামন্ত্রী লই লাও কা আরে দিয়ে কোথায় দেখাচ্ছ কলকাতা কলকাতা এইখানে কলকাতা করতে আসলো আচ্ছা ওদিকে দেখা কলকাতা থেকে কলকাতা থেকে আমি সাবন থেকে নিয়ে আসবেন আচ্ছা ঠিক আছে আমি তোকে বলছি কলকাতা সাবনের কথা বলছি তো এটা কেন আছে তা আমি গিয়েছিলাম সাবন থেকে আমার ইনভাইট করেছিল আমি টালিউডে তার সাথে বসে কফি খেয়েছি তারপরে বিস্কুট খেয়েছি সত্যি হ্যাঁ হ্যাঁ আরও অনেক কিছু খেতে বলেছিল আমি আবার সব কিছু খাই না তারপরে আবার সাবতি দেখতে তুমি যদি একবার দেখো তুমি চোখ ফেরাতে পারবে এখান থেকে তো তুমি চোখ ফেরাতে এদিকে শোনো হ্যাঁ মানে এতদিকে নজর দিলে তো হবে না আমাদের তো এক জায়গায় কনসেন্ট্রেশন করতে হবে নাকি তাবন্তি তাবন্তি এখন ফাইনাল তাহলে তাবন্তি লিখি তাবন্তি না লেখো না সেটা লিখছি তুমি তুমি এখানে এসে অসুবিধা নেই অসুবিধা আমার আছে তোমার নেই সে আমার সেক্রেটারি আচ্ছা কাম করি আমরা তো মিটিং চাচকেস আমরা মিটিং চাচকেস মানে ওটাও এটা একটা সেলফি তুলি সেলফি তুলি পৃথিবীকে জানান দিয়ে দিই আমরা
এটা কি খুবই জরুরি? এখন চলছে এটা, এখন এটা চলছে। আচ্ছা আচ্ছা চলো চলো, আমি আসো আসো আসো, আচ্ছা চলো 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 চলো, না প্রেমে আসো, না না হ্যাঁ প্রেমে আসো, প্রেমে আসো, একজন মানুষ চলতে যাচ্ছে, আসো আসো সুন্দর সুন্দর, দেখি এদিকে এদিকে তাকাও, এদিকে তাকাও, আসি তো হ্যালো। হ্যাঁ তুই এসে পড়েছিস? আচ্ছা আচ্ছা এক মিনিট আফা, আমি একটু রান্না, বসো। তুই এখানেই ছিলি? তাহলে তো তোকে আমি কল না দিয়ে গরম তেল ছাড়তেই পারো। হ্যাঁ সে তো তুই। ও আচ্ছা, ও হলো কুসুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোরা কথা বল, আমি কুসুমের রিপোর্টগুলো নিয়ে আসি। আমি আনতেছি। না তুমি বসো, ওর সাথে কথা বলো। আপনার অসুস্থতা কতদিনের, মানে কবে থেকে ফিল করছেন? স্যার ওই রকম তো অসুখ ছিল না, ওই থাইকা থাইকা জ্বর আসতো এই আর কি। এর আগে ডাক্তার দেখিয়েছেন? ভাদু লাই 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 পয়সা দু আনা কিনে খাবে 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 মিচরির দানা। ভাদু লাই 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 পয়সা দু আনা কিনে খাবে মিচরির দানা। না 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 আছে পান দিলে পান খেয়ো না। ভাতু লাই 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 পয়সা দু আনা কিনে খাবি মিশ্রির দানা।